আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্প ঢুকছে, বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বায়ু রয়েছে, ভালো কিন্তু জোরে হাওয়া বইছে। সোমবারে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে, কালবৈশাখী হয়েছে, জোরালো ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর ব্যাপক তীব্রতাও ছিল, আপনারা অনেকে পেয়েছেন। এদিকে আবারও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, রোদের তেজ রয়েছে। এই মতা অবস্থায় বৃষ্টিপাত হবে কি না আমরা জানবো এই ভিডিওতে, কোন কোন জায়গাতে কি সম্ভাবনা রয়েছে চলুন আমরা একে একে জানার চেষ্টা করি। আপনার এলাকায় এই মুহূর্তে আকাশটা পরিষ্কার রয়েছে, রোদটা কেমন রয়েছে, নাকি মেঘলা মেঘলা হয়ে গেছে কমেন্টে জানাবেন। বৃষ্টিপাত আপনি কেমন পেয়েছিলেন অবশ্যই জানাবেন। সবাই সব রকম বৃষ্টিপাত পাবেন না, সবাই ভালো বৃষ্টিপাত পাবেন এমন ব্যাপার নয়, কেউ কম বেশি করে পাবেন। তবে এর মধ্যে সতর্কতা থাকছে বজ্র বিদ্যুৎ থেকে কিন্তু দুপুরবেলাতে অবশ্যই সাবধান থাকতে হবে, এরকম কিন্তু বজ্র বিদ্যুৎ হতে পারে। বুঝতেই পারছেন অনেক জায়গাতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া, 30-40 কিলোমিটার 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে বেশ কিছু অংশে, আপনাদের দেখিয়ে দিলাম। এগুলোতে কিন্তু সম্ভাবনা থাকছে, মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোতে কিন্তু সম্ভাবনা থাকছে, বুঝতেই পারছেন। এবারে আমরা একটু দেখে নিচ্ছি যে কি পূর্বাভাস রয়েছে। প্রথমে একটু দেখে নিই স্যাটেলাইট ইমেজটা, যে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে সেটা আমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা যদি যেটা দেখতে পাচ্ছি, দেখুন এটা এটা লোড হলেই বুঝতে পারবেন যে আকাশ কিন্তু পরিষ্কার, অনেকটাই পরিষ্কার রয়েছে। ধীরে ধীরে রোদ বেরিয়েছে, রোদের তেজ কিন্তু কড়া। এই জায়গাগুলোতে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, এই জায়গাতে বিহার থেকে উড়িষ্যা, এর প্রভাবে অনেক জলীয় বাষ্প কিন্তু ঢুকছে। এই যে কড়া রোদ রয়েছে, তাপমাত্রাটা বাড়ছে আস্তে আস্তে এই দিকগুলোতে, এই দিকগুলোতে কি হতে পারে? এই যে জোরালো যে হাওয়া বইছে, যদি মেঘ ওঠে তাহলে কিন্তু সেই জোরালো হাওয়ার ফলে মেঘ উঠলেও সেগুলো যদি স্থির না হতে পারে তাহলে কিন্তু বৃষ্টিপাত হবে না, মেঘলা মেঘলা হয়ে চলে যেতে পারে এমন সম্ভাবনা। এবারে সব জায়গাতে বৃষ্টিপাত আজকে নাও হতে পারে, কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অংশে আংশিক মেঘলা মেঘলা ভাব রয়েছে, যেমন দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতে, আবার পরবর্তী ক্ষেত্রে এগুলোতেও আসতে পারে। তো এরকমভাবে কোথাও রোদ কোথাও মেঘ রয়েছে, আসামে যেমন একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে এগুলোতে, সেই আগেকার মেঘ যেগুলো আস্তে আস্তে ওদিকে সরে গেছে। তো আমরা এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি, অনেক জায়গাতে বৃষ্টিপাত হয়নি। এবারে পূর্বাভাস যেগুলি পাওয়া যাচ্ছে, প্রথম হচ্ছে যে আমাদের যেটা আগের আপডেটেও বলেছিলাম যে ঝড় বজ্র বিদ্যুৎ কিন্তু রয়েছে। দেখুন এই যে নিম্নচাপ ক্ষেত্র দেখতে পাচ্ছেন, একটা লো প্রেশার এরিয়া এই যে রয়েছে, এই জায়গার মধ্যে একটা রয়েছে লো প্রেশার এরিয়া, মানে নিম্নচাপ ক্ষেত্র, একটা মৌসুমি অক্ষরেখাও মতো বলতে পারেন, নিম্নচাপ অক্ষরেখা, যার ফলেই এইভাবে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু দেখুন হাওয়া ঢুকছে। দেখতেই পাচ্ছেন এই যে হাওয়াগুলি বঙ্গোপসাগর থেকে যাচ্ছে দক্ষিণ দিক থেকে, এই হাওয়াগুলোর ফলে কী হচ্ছে না, জলীয় বাষ্প ঢুকছে, ফলে হু হু করে হাওয়াও বইছে, আবার এদিক থেকেও কিছুটা গরমও আছে, ফলে এইগুলির প্রভাবে একটা বজ্রবিদ্যুৎ তৈরি হবে। এখন যে সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ হতে পারে, তার প্রভাবে আমরা দেখব যে এই দুপুরের পরে বা বিকেলের দিকে এই আজ যেটা দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা এই দিকটাতে দেখুন অনেকটা থাকবে, আর এই দিকটাতে বজ্রবিদ্যুৎ হতে পারে। এইদিকে যেমন দেখাচ্ছে একটা আমরা দুপুরটা যখন 2টো বাজে তখন যদি ওই সময়তে দেখি তাহলে দেখুন এখানে কলকাতার দিকে 29 ডিগ্রি তাপমাত্রা, আরামবাগে দেখা যায় 36, চন্দননগরে 31, সাতক্ষীরাতে 30, আবার যশোরের দিকে 29, খুলনা 33, কিন্তু ওই একই সময়ে বর্ধমানে 37, বাঁকুড়াতে 43, পুরুলিয়া 43, ধানবাদ 43, মিহিজাম রয়েছে 42, দুর্গাপুর 42, সিউড়ি 41, বুঝতেই পারছেন। তো এইগুলোতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তাপমাত্রা এদিকটাতে বাড়ছে, এদিকটা বাড়া রয়েছে এখানে, তাই এখানে কিন্তু মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে বেশ গরম লাগবে, বাঁকুড়ার দিকে কিন্তু অনেকটা তাপমাত্রা বেশিই রয়েছে, বুঝতেই পারছেন। তো এগুলোতে কিন্তু বাঁকুড়ার দিকেও দেখুন প্রায় 43, কোথাও 37, 38, 44 পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু বেশ ভালোই গরম লাগবে। এবারে এইগুলোতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, মালদার কাছাকাছি জায়গা পরবর্তী ক্ষেত্রে, তো এইখানেও মেঘ উঠতে পারে, যদি মেঘ ওঠে তাহলে এই মেঘ এদিকে এগোবে, আর যদি ওইদিকে না মেঘ ওঠে তাহলে উড়িষ্যার দিকে বা এই মেদিনীপুরের দিকে, এগুলোতে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হলে এখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এগুলো কিন্তু রয়েছে, এটা হচ্ছে সম্ভাবনা। এইভাবে কিন্তু দেখুন বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ হতে পারে।
তো যখন যদি যদি বজ্র বিদ্যুৎ ভালো হয়, যদি গরমটা ভালো থাকে, মেঘ যদি মানে ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু এই মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে, না হলে এই মেঘ থেকে বৃষ্টিপাত হবে না, পরের দিনে আবার বৃষ্টিপাতের চান্স কিন্তু থাকবে এই সমস্ত এলাকাতে, দেখুন বজ্রবিদ্যুৎ থাকছে। সুতরাং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যদি দেখেন যে মেঘ উঠতে শুরু করেছে বা এরকম একটু সম্ভাবনা বুঝতে পারছেন, তাহলে কিন্তু মাঠে না থাকাই ভালো, কারণ যখনই মেঘ করবে তখন জোর বাজ পড়তে পারে। এইগুলো হচ্ছে এইখন এই সময়কার এখন একটা একটা বিপদের ব্যাপার আর কি। তো বৃষ্টি ঝড়ের থেকেও সম্ভব, সব দিকে বিপদ হচ্ছে যে বজ্রবিদ্যুৎ, বজ্রবিদ্যুৎ থেকে একটু সাবধান থাকতে হবে। দেখুন এখানে ময়মনসিংহের দিকে, সরিষা বাড়ি এই দিকগুলোতে, সিরাজগঞ্জ, নগরপুর, ঢাকা, কাপসিয়ার দিকেও কোথাও কোথাও, মানে এগুলো কিন্তু সবই বিক্ষিপ্ত টাইপের হবে, এক জায়গাতে সবসময় হবে তা নয়। যদিও সোমবারটা ভালোই হয়ে গেছিল, অনেকটা দিকে অনেকটাই পরিবেশ ঠান্ডা করে দিয়েছিল, বুধবারেও দেখুন এরকম করে কিন্তু বাজের সম্ভাবনা থাকবে। এই দেখুন লো প্রেশার এরিয়াটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখাটা থাকছে, ফলে এই সমস্ত এলাকাতে নতুন করে বজ্রবিদ্যুৎ হতে পারে, এইরকমভাবে আসছে। আমরা দুদিন তিন দিন দেখিয়ে দিচ্ছি, তার আর বেশি দেখাচ্ছি না, তাহলে ভিডিওটি বড় হবে না। এরকমভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে। সুতরাং মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, তার সঙ্গে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, কিছুটা বাঁকুড়া, এইগুলোতে বা একটু মেদিনীপুরের দিকে ধরতে পারেন এগুলোতে, এবং বাংলাদেশের এই খুলনা বিভাগের এইগুলোতে, এবং বরিশাল, তার সঙ্গে ঢাকা এগুলোতে, এবং কিছুটা চট্টগ্রাম নিতে হবে, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বাজ পড়তে পারে। উত্তরবঙ্গে অতটা বজ্রবিদ্যুৎ মানে ভয় নেই, বজ্রবিদ্যুৎ হবে কিন্তু এই রকম নেই, মানে কড়া টাইপের একটা বজ্রবিদ্যুৎ দেখতেই পাচ্ছেন, এরকম করে আগামী কয়েকদিন কিন্তু এরকম বাজ পড়তে পারে। সুতরাং এতে আরও কিছু কিছু পরিবর্তন থাকবে, আর তার সঙ্গে থাকবে যেটা বললাম যে ঝোড়ো হাওয়া। আমরা তিনটে ভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় আমাদের বুঝতে, এরকমভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে, কেউ কেউ দমকা হাওয়া, কেউ বলবেন একটু হাওয়াটা কম রয়েছে, তো এরকম দেখুন বিভিন্ন জায়গাতে এরকম করে জোরালো কিন্তু হাওয়া বইতে থাকবে, এরকমভাবে এরকমভাবে সারাদিনই মানে মোটামুটি এরকমভাবে হাওয়াটা কিন্তু থাকবে, বেশ কিছু অংশে ঝোড়া ঝোড়ো হাওয়া বা দমকা ঝোড়ো হবে, দমকা হওয়া বেশ ভালোই জোরালো গতিবেগ হাওয়া থাকবে, হাওয়া কেমন পাচ্ছেন জানাবেন। তো এইভাবে কিন্তু 17 তারিখের দিকেও দেখো এই যে হাওয়া কিন্তু এইভাবে বইবে, কোথাও কোথাও জোর হতে পারে, রবিবার পর্যন্ত কিন্তু ভালো জোর হাওয়া বইবে সম্ভাবনা কিন্তু থাকছে। এরকমভাবে দেখুন কলকাতার দিকে দেখুন এরকমভাবে গতিবেগ রয়েছে। এবার এর মধ্যে কালবৈশাখীর ব্যাপারটা ধরা পড়বে না, কিন্তু যখন মেঘ উঠবে কোথাও কোথাও জোর উঠে গেলে সেখানে খুব জোর বৃষ্টিপাত এবং ঝড় হতে পারে, এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ, এরকম কিন্তু সম্ভাবনা থাকবে। তো এগুলি মাথায় রেখেই কাজকর্মগুলি করতে হবে, সব প্রতিদিনই যে বৃষ্টিপাত একই রকমভাবে তা নয়, এরকম ব্যাপার রয়েছে। এবার বৃষ্টিপাত যদি দেখেন, দেখুন আজ এই যেমন দেখাচ্ছে মঙ্গলবার, যদি এখানে মেঘ তৈরি হয় আলাদা কথা, যদি না তৈরি হয় তাহলে এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত সীমাবদ্ধ থাকতে পারে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে, এগুলোতেও কোথাও কোথাও হবে ঘুরিয়ে ফিরিয়ে। তো দেখুন এখানে কিন্তু আমাদের এটা একটা সময় হবে না, যদি হয় আর কি বিকেল বা সন্ধ্যের দিকে এই সম্ভাবনা থাকবে, তো দেরি হবে এগুলোতে। তো এগুলো প্রথম হয়তো যদি এদিক ওটে তাহলে এদিকে যাবে ধীরে ধীরে, যে এই যে টাইমটা লাগবে এখান থেকে হয়তো 1 ঘন্টা লাগবে যেতে, এরকম করে রাখুন কলকাতার আশেপাশে 24 পরগনা এগুলোতে একটা, এই এলাকাগুলির মধ্যে হুগলি ধরে কিছুটা সম্ভাবনা থাকছে, তার সঙ্গে কিছুটা বাংলাদেশেও থাকছে, দেখা যাচ্ছে বরিশাল, খুলনা, এই ঢাকা বিভাগে, এছাড়াও ময়মনসিংহের দিকে, ত্রিপুরার দিকেও একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেও পরের দিকে এগুলো থাকতে পারে, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বোঝা যাচ্ছে এগুলো হতে পারে। তো বেশ কিছু অংশে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এছাড়াও উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত রাতের দিকে আসতে পারে, এই দেখুন উত্তরবঙ্গে কিছুটা রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়াও বঙ্গাইগাঁও, পাঠশালা এগুলোতে কিন্তু দেখুন রয়েছে, ধুবড়ী, তো এই এলাকাগুলির মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে, কিন্তু তার আগে বৃষ্টিপাত হলে এইগুলোতে হবে, এরকমভাবে দেখুন এই যে এটা মঙ্গলবার হয়ে গেল। বুধবারেও কিন্তু দেখবেন যে বৃষ্টি, বুধবার রাতের দিকে তো ওই বৃষ্টিপাতগুলো হতে হতে থাকবে এইগুলোতে, এই যে এইগুলোতে তারা রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, এই যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়াও রংপুর বিভাগে রয়েছে কিছু কিছু এলাকাতে, লালমনিরহাট এগুলোতে কিন্তু রয়েছে দেখুন, এবং এই যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এগুলোতেও হালকা ফুলকা করে কখনো কখনো চলে আসতে পারে, তো এরকমভাবে সম্ভাবনাগুলি থাকছে। ধীরে ধীরে উপর থেকে বৃষ্টিপাতগুলো নিচে নামবে, তারপরে দুপুর হলেই আবার দেখা যাবে যে এই দক্ষিণ বঙ্গলার বৃষ্টিপাতগুলো চলে আসবে, এইভাবে বৃষ্টিপাতগুলো রয়েছে। তো কখনো কখনো এদিকে হবে, কখনো কখনো এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাত হতো, এর সঙ্গে কিন্তু পুরোপুরি মিলবে না, এটা একদম মাথায় রাখবেন, এইভাবে কিন্তু রয়েছে। কলকাতা, হাওড়া, 24 পরগনা, হাওড়া, হুগলি এগুলোতে, মেদিনীপুর, দুই মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, পশ্চিম বর্ধমানের দিকেও থাকতে পারে, গরম রয়েছে, এই গরমের মধ্যে এরকমভাবে বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিন আসতে পারে। আমরা মোটামুটি একবার একটু ধারণা দেওয়ার জন্য রবিবার পর্যন্ত টেনে দিলাম, এটাকে আর বড়ো করছি না, মানে এইরকমভাবে থাকবে বুঝতে পারছেন, এবং সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ, এইরকমভাবে থাকতে পারে, এই রয়েছে আর কি আপডেট, আর এটাকে বড়ো করছি না, ধন্যবাদ।